আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিউটা হচ্ছে হামস্টারের ডেইলি যে কম্পোর্টটা আপনারা মানে ডেইলি যে টাস্কটা কমপ্লিট করে আপনারা ফাইভ মিলিয়ন কয়েন পান সেইটাই দেখাবো বাট একটু ইন্টারেস্টিং হচ্ছে আপনারা প্রত্যেকদিন জয়েন হতে গেলে দেখতে পারবেন কিছু কিছু টাস্ক হচ্ছে ওপেন না বা লক করা আছে সো আজকে ভাই আমি নিজেও জয়েন হতে পারতেছি না যার কারণে আমি সবান লক করে ফেলবো এবং আপনাদেরকে দেখাবো যে মানে ঝামেলা রাখবো না প্রত্যেক দিন জাস্ট স্ক্রিনশট দিব টেলিগ্রাম গ্রুপে আপনারা জাস্ট করে ফেলবেন সো আমি টেলিগ্রামে ঢুকতেছি সো আমি হামস্টার কম্পার্টে ঢুকতেছি দেখেন হামস্টার কম্পার্ট নিয়ে যদি কথা বলি এখানেই দেখতে পারতেছেন ওরা অন টেন বা সরি টনের মধ্যে আসবে সো এটা খুব ভালো একটা চান্স আছে বা ভালো একটা সুযোগ বা ভালো একটা সম্ভাবনা আমার প্রজেক্ট হচ্ছে এই হামস্টার কম্পার্টটা সো এটা মিস করবেন না সো আজকের মিশনটা দেখেন আমারটা হচ্ছে এখনও কমপ্লিট না জাস্ট একটা নিচ্ছি আমি সো একটা যেটা প্রথমটা এটা হচ্ছে ফান টোকেন আপনারা এই যে মার্কেট দেখতে পাচ্ছেন মার্কেট এখানে ফান টোকেনে নিলেই আপনাদের এটা ওপেন হয়ে যাবে এখানে আপনি ফান টোকেনে ক্লিক করবেন এই যে নামটা দেখেন এই যে ফান টোকেন এই যে টাস্কটা দেখেন এখানে ফান টোকেনে ক্লিক করলে আপনাদের একটা ডেলি কম্বোয়ে যেটা নেওয়া হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয়টা নিতে হবে দ্বিতীয়টা হচ্ছে এই যে মিমিটা আছে মিমি কয়েন এই যে মিমি কয়েন এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা বাট এটা দেখতে পারতেছেন লক করা ঠিক আছে লক করতে হলে যে দেখেন নিচে হচ্ছে এটা আমাদের আনলক করতে হলে ইনফ্লুয়েন্সারটা হচ্ছে আনলক করতে হবে সো ইনফ্লুয়েন্সারটা পাবো হচ্ছে যে পি আর পি আর অ্যান্ড টিম যেটা আছে এখানে যদি যান এবং এইখানে আপনারা হচ্ছে এটা পাবেন ইনফ্লুয়েন্সারটা সো আমার ইনফ্লুয়েন্সারটা লক করা এইখানেও সো এটা আনলক করবো হচ্ছে এক্স লেভেল ফাইভ যেটা আছে এটা আমি খুঁজে পাইতেছি না তাই মানে আমি বিরক্ত হয়ে গেছি যার কারণে সবগুলো ধুমসে সবগুলো আনলক করে ফেলবো আপনাদের সামনেই করতেছি সো কীভাবে আনলক করবেন সেটা একটু দেখাচ্ছি দেখেন এখানে আমি অনেকগুলো আনলক করে ফেলছি আপনারা একটু খেয়াল করবেন যেটা লক আছে ধরেন এই যে দেখেন কয়েন ড্রেসটা লক আসে এটা লক আসে সো এখানে লেখা হচ্ছে কয়েন টেলিগ্রাফ নিচে দেখেন এখানে আসে সো আমার কয়েন টেলিগ্রাফটা খুঁজে বের করতে হবে এবং এখানে দেখেন কি বলছে নিচে লেভেল টেনে যেতে হবে তারপর এটা আনলক হবে সো আমাদের এই যে দেখেন উপরে লেখা কয়েন টেলিগ্রাফ সো এটা আমাদের সাত লেভেলে আছে সো আমরা এটা টেন লেভেল নেব সো এখানে এটাতে ক্লিক করব গুয়াইডে ক্লিক করব কয়েন টেলিগ্রাফ গুয়াইডে ক্লিক করব আপনাদের কিছু কয়েন চাইতেছে বাট এতে কী হবে আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে বা প্রতি ঘন্টায় কিন্তু বেশি বেশি কয়েন আপনারা পাবেন এটা কিন্তু লস হচ্ছে না আপনাদের সো আমাদের নয় গেছে কয়েন টেলিগ্রাফ আরেকটা করব এই বুম এই যে দেখেন আমাদের কয়েন ডেক্স ডেটে এটাও কিন্তু ওপেন হয়ে গেছে সো এখন দেখি আর কি লক আছে আমাদের লক আছে হচ্ছে পার্টনারশিপ প্রোগ্রাম এখানে ইনফ্লুয়েসার সেভেন ঠিক আছে ইনফ্লুয়েসার সেভেনটা আনলক করার আগে আমাদের কি দেখি কি কি আছে এখানে ইনফুয়েসার তো আমরা আনলকই করতে পারতেছি না এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেটর যেটা সিকিউরিটি টিম যে দেখেন সিকিউরিটি টিম হচ্ছে আনলক করতে হলে টু ফ্যাক্টর অথেন্টিকেটর যেটা এইটা আমাদের লেভেল থার্টিতে নিতে হবে সো আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেভেল ওয়ান আছে এটা তো থার্টিতে নেব সো এটার মধ্যে আমরা ক্লিক করব এই যে এইটা সো এটাতে ক্লিক করবো গোয়াহেড দুই তিন বিরুটা বড় হইতেছে বাট প্রত্যেক দিন ঝামেলাটা শেষ করে ফেলতেছে আজকেই চার পাঁচ সাত হয়ে গেছে সরি নয় দশ এগারো বারো তেরো সো এটা দিসি পরে আমাদের কিন্তু এইটাও কিন্তু ওপেন হয়ে গেছে যে দেখেন সিকিউরিটি অডিশন যেটা এটা আনলক হয়ে গেছে সো এখনটা হচ্ছে এই যে দেখেন ব্লকিং সাসপিসিয়াস অ্যাকাউন্ট যেটা এটা হচ্ছে অ্যানোমুয়াস ট্রানজ্যাকশন ব্যান্ড সো এটা আমাদের আনলক করতে হবে এটা খুঁজে বের করতে হবে অ্যানোমিয়াস ট্রানজ্যাকশানটা একটু খুঁজে বের করি অ্যানোমিয়াস ট্রানজ্যাকশানটা এখানে নাই এবং এখান থেকে মার্কেট অপশনে যাব এখান থেকে খুঁজে বের করব এটা পাচ্ছি না সো এখান থেকে একটা আনলক করি সবগুলো আনলক যেহেতু করবো আমরা খুঁজে খুঁজে জাস্ট করে ফেলবো সো সিট কয়েন যেটা সিট কয়েনটা আমাদের আনলক করতে হবে এটার জন্য দেখি সিট কয়ে আছে এই যে এটা হচ্ছে সিট কয়েন সিট কয়েনটা খুঁজে বের করি এই যে সিট কয়েন লক আছে সিট কয়েন আনলক করতে হলে ক্যা ওয়াই বি যেটা এটা আনলক করতে হবে ক্যা ওয়াই বি কোথায় কে ওয়াই বি তুমি কোথায় ওয়েট 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 কে ওয়াই বিটা আনলক করতে হবে আমি আজকে সবগুলো আনলক করবো প্রত্যেক দিন ঝামেলা ভাই ভাল লাগে না ভাই আপনাদেরকে ওই আপডেট দিতে দিতে ইয়ে হয়ে যাবো যার কারণে আমি আজকে একদম সব কিছু আনলক করে ফেলবো ভাবতেছি সো কে ওয়াই কোথায় কে ওয়াই বি কে ওয়াই বি না হলে লিগেলে যাব এই যে দেখেন কে ওয়াই এই যে কে ওয়াই সো কে ওয়াই আমাদের আনলক করতে হলে দেখি কোথায় মার্কেটে যাব এবং এখান থেকে কে ওয়াই আনলক করতে হলে সরি সিট কয়েনটা কেউ কেউ আইবি লেভেল আট কমপ্লিট করতে হলে লেভেল থ্রিতে যাইতে হবে সো লিগেলে যাচ্ছি এবং এখান থেকে কেউ আইবি ওয়ান টু এবং আপনি দেখতে পারবেন মার্কেটে আসতেছি সরি মার্কেটে আসছি এবং এখান থেকে দেখতে পারবেন দেখেন শিট কয়েন আনলক হয়ে গেছে ঠিক আছে এবং এখন আমরা মিমি কয়েন যেটা এটা তো আনলক এখনও আনলক হয় নাই মার্জিন ট্রেডিং এটা হচ্ছে মার্জিন ট্রেডিং এক্স টেন মার্জিন ট্রেডিং এক্স টেন সো এটা খুঁজে বের করতে হবে মার্জিন ট্রেডিং এক্স টেন মার্জিন ট্রেডিং এক্স এক্সটেন মার্জিন ট্রেডিং লক করা এটা হচ্ছে সিট কয়না যেতে হবে সো সিট কয়েন এই যে সিট কয়েন লেভেল ফাইভে যাব আমরা সো এটাতে ফাইভ ফাইভে যাব দুই তিন চার পাঁচ লেভেল এই যে সিট কয়েন আনলক করে ফেলছে এবং মার্জিন ট্রেডিং টেন দেখেন আনলক হয়ে গেছে এবং মার্জিন ট্রেডিং এইখানে নিচে দেখেন এখন আমরা এটা আনলক করব মার্জিন ট্রেডিং যেটা এটা আনলক করব এবং আমাদের এই যে এটা আনলক করতে হলে এই যে দেখেন এখানে একটা আছে মার্জিন ট্রেডিং যেটা এইটা এটা আনলক করতে হলে মার্জিন ট্রেডিং টেন যেটা এ সরি টোয়েন্টি এটা আনলক ছোটাতে হবে সো আমরা এখানে মার্জিন ট্রেডিং টেন যেটা এটা এটা হচ্ছে আমরা লেভেল ফাইভে নিলে হচ্ছে এটা আনলক হবে সো আমরা হচ্ছে এটা লেভেল ফাইভে নিব মার্জিন ট্রেডিং টেন একটা সাথে আরেকটা কানেক্ট ঝামেলা শেষ করে ফেলবো আজকে এই যে দেখেন আমাদের মার্জিন ট্রেডিং টোয়েন্টি আনলক হয়ে গেছে এবং আমাদের হচ্ছে এইটা এখন আনলক করতে হবে মার্জিন ট্রেডিং এজ এ এইটা ডেরিভেটেড যেটা এটা আনলক করতে হলে আমাদের মার্জিন ট্রেডিং টোয়েন্টি যেটা লেভেল নাইনে যেতে হবে তো মার্জিন ট্রেডিং টোয়েন্টি যেটা এটা আমাদের লেভেল নাইনে নিয়ে যাব এটা এক দুই এবং এই যে দেখতে পারতেছেন ডেরিভেটিভ যেটা এটা আমাদের কিন্তু আনলক হয়ে গেছে একটা জিনিস আমি যে কয়েনগুলো মানে ক্লেম করতেছি এতে কিন্তু আমার এখানে যে প্রফিট পার হাওয়ারে কিন্তু পয়েন্ট বাড়তেছে মানে প্রতি ঘন্টায় অটোমেটিক আমার এখানে পয়েন্ট জেনারেট হবে যেগুলোই করতেছি লস হইতেছে না আপনাদের ঠিক আছে আপনাদের ভালো হইতেছে সো আমরা এখন এই যে দেখেন স্টেকিংটা আমি আনলক করবো সেই ক্ষেত্রে কেওয়াইসি লেভেল সেভেন আমাদের এটা আনলক করতে হবে সো আমাদের কে লেভেল লেভেলটা সেভেন পর্যন্ত নিতে হবে আমি কে খুঁজে বের করি এইখানে পাচ্ছি না এটাতে যাচ্ছি এবং এখানে কে ওয়াইসি লেভেল খুঁজে বের করি কে ওয়াইসি লেভেল এখানে লিগেলে যাব সরি লিগেলে যাব এবং এইখান থেকে কে ওয়াইসি লেভেলটা বের করব এই যে দেখেন কে ওয়াইসি লেভেল এটা সাথে যাব আপনারা যেটা করতেছেন না এতে কিন্তু আপনাদেরই বেনিফিট হচ্ছে ঠিক আছে আমরা যেমন আনলক করতেছি প্রতিদিন হচ্ছে কয়েন যেভাবে আমরা প্রাইভ ফাইভ মিলিয়ন পাবো ঠিক এরকম কিন্তু আপনারা কিন্তু এইখান থেকে হচ্ছে মানে প্রতি ঘন্টায় ঘন্টায় কয়েন পাবেন দেখেন কে ওয়াইসি লেভেল আনলক করে ফেলছি এবং এখন যদি মার্কেটে আসি এবং আমাদের কিন্তু এই যে স্টেকিং যেটা এটাও আনলক হয়ে গেছে এখন হচ্ছে সোশ্যাল ফাই টোকেন যেটা এটা হচ্ছে গেম ফাই টোকেন লেভেল এগারো যেতে হবে গেম ফাই টোকেনটা গেম ফাই টোকেন এই যে দেখেন গেম ফাই টোকেন এই যে এটা এটা হচ্ছে আমাদের লেভেল এগারো এগারোতে যেতে হবে ক্লিক করি এই যে দেখেন গেম ফাইট আনলক করছি সোশ্যাল ফাইট টোকেন কিন্তু আনলক হয়ে গেছে এবং এখন আমাদের এখানে মিমি কয়েন এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার টেন ইনফ্লুয়েন্সার টেন আমি খুঁজে পাইতেছি না এটা পরে করব মানে এটার জন্য সবগুলো করতেছি ঝামেলা যেহেতু এখন মার্জিন ট্রেডিং পঁচাত্তর যেটা এটার জন্য আমাদের শর্টস স্কুইজ যেটা শর্টস কুইজ হচ্ছে টেন লেভেলে যাইতে হবে শর্টস কুইজ এখানে খুঁজে বের করেন এখানে শর্ট কুইজ শর্ট কুইজ শর্ট কুইজ এখানে নাই পিয়ার যাব শর্ট কুইজ শর্ট কুইজ শর্ট কুইজ নাই লিগেলে যাবো শর্ট কুইজ স্পেশালে আচ্ছা ওইটা পাচ্ছি না যেহেতু আমরা এটা করি লাইসেন্স নর্থ আমেরিকা যেটা এখানে হচ্ছে সেক ট্রান্সপারেন্সি সো এটা আমাদের খুঁজে বের করতে হবে এখানে খুঁজে বের করব নাই এটাতে যাব আচ্ছা আজান দিতেছে আমি ভিডিওটা স্কিপ করে করে আপনাদেরকে করতেছি সো আমরা এখানে বের করবো সো মোটামুটি আমরা অনেকগুলো টাস্কই কমপ্লিট করে ফেলছি মানে অনেকগুলো আনলক করে ফেলছি সো এখন কীভাবে করতে হয় সেটা তো বুঝলেন ঠিক না সো এখন দেখাচ্ছি আমরা কিভাবে আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট করব সো আমাদের প্রথমটা নেওয়া হয়ে গেছে টোকেন এবং এখন আমাদের করতে বলছে মিমি কয়েন ঠিক আছে মিমি কয়েনেরটা আনলক করার জন্য মিমি কয়েন যদি লক থাকে আপনাদের তাহলে পি আর অ্যান্ড টিমে যাবেন এবং এইখান থেকে হচ্ছে পাবেন হচ্ছে ইনফ্লুয়েন্সার এই যে ইনফ্লুয়েন্সারটা আছে এইটা আপনারা করবেন এটা যদি লক থাকে তাহলে আপনারা আনলক করবেন হচ্ছে এইটা এই যে এক্স ঠিক আছে তাহলে আপনাদের এই এটা আনলক হয়ে যাবে এই মিমি কয়েনটা সো আমরা এটা নিয়ে নিতেছি এই যে মিমি কয়েনটা নিলাম গোয়া হেড তারপর হচ্ছে ব্যাক করব তারপর আমাদের দুইটা টাস্ক দুইটা ইয়া নেওয়া হয়ে গেছে এবং এখন আমাদের তিন নাম্বারটা নিতে হবে এবং স্ক্রল কয়েন নিচে আসবো এবং এখান থেকে পাবো হচ্ছে ডাউ এই যে ও এটাতে ক্লিক করব আমাদের হচ্ছে এই যে দেখেন টেক দ্য প্রাইস দেখেন আমরা ফাইভ মিলিয়ন কয়েন কিন্তু আমরা এখানে ইনস্ট্যান্ট পেয়ে গেছি ঠিক আছে এবং আমাদের এখান দেখেন প্রফিট পার হওয়ার প্রতি ঘন্টা আমার এক লাখ নয় হাজারের মতো হচ্ছে পয়েন্ট আমি এখান থেকে পাবো ইজিলি সো দশ ঘন্টায় আমার ওয়ান মিলিয়ন হয়ে যেতে স্যার সো এখান থেকে আমরা বের ব্যাক করে আসবো এবং আমাদের আরেকটা আছে সেইটা আমি দেখাচ্ছি যাতে আপনাদের প্রত্যেক দিন না করতে আমি জাস্ট স্ক্রিনশট দিব আপনারা যাতে করতে পারেন সো আমার একটার মধ্যে ফাইভ মিলিয়ন নেওয়া হয়ে গেছে এবং আরও একটার মধ্যে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যা আমি আপনাদেরকে কিন্তু পারমানেন্ট সমাধান দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেক দিন আপনাদের ঘাইটা ঘাইটা বা ঝামেলা মনে হবে এরকম না আপনারা নিজেরাই করতে পারবেন দেখেন আমার এখানে প্রফিট পার হাওয়ার হচ্ছে ছাপ্পান্ন হাজার মানে প্রতি ঘন্টায় আমার ছাপ্পান্ন হাজার মতো ফ্রিতে আসতেছে সো এখানে মাইনে যাব আমার তো এখানে তিনোটাই লক আসে সো আমাদের হচ্ছে প্রথমটা না হচ্ছে ফান টোকেন সো ফান টোকেনে ক্লিক করব গু হ্যাডে ক্লিক করব দেখেন আমার একটা কার্ড নেওয়া হয়ে গেছে এই যে দেখেন আমার একটা কার্ড নেওয়া হয়ে গেছে এবং এখন আমাদের নিতে হবে হচ্ছে এই যে মিমিকয়েন এই যে মিমিকয়েন মিমিকয়েনটা লক আছে সো আমাদের এখন এইটাতে ক্লিক করতে হবে এবং এইটা থেকে আমাদের হচ্ছে ইনফ্লুয়েন্সার এই যে দেখেন ইনফ্লুয়েন্সারটা আগে আনলক করতে হবে কিন্তু ইনফ্লুয়েন্সারটাও লক সো ইনফ্লুয়েন্সারটা আনলক করার জন্য এক্স লেভেলে যে এখানে এক্স লেভেল সো এই যে এক্স লেভেলটা আছে এটা আমাদের ফাইভে নিতে হবে মেবি হ্যাঁ ফাইভে নিতে হবে সো এক্স লেভেলে আমরা ক্লিক করব দুই তিন হয়েছে চার হয়েছে পাঁচ হয়েছে এবং আমাদের দেখেন ইনফ্লুয়েন্সারটা কিন্তু আনলক হয়ে গেছে এই যে দেখেন এবং আমাদের ইনফ্লুয়েন্সারটা বার নিতে হবে দশ বার নিতে হবে দশ বার নিলে আমাদের ওই আন ওইটা আনলক হবে ওয়া মিমিটা আনলক করার জন্য আমাদের ইনফ্লুয়েন্সারটা দশবার নিতে হবে চার হয়েছে পাঁচ হয়েছে ছয় সাত আট নয় তো ইনফ্লুয়েসারটা আমাদের দশবার নেওয়ার পরে আমাদের হচ্ছে মিমি কয়েনটা আনলক হবে এবং এটা নিতে পারবো সো এটাও নিব তারপর হচ্ছে আমাদের ডাউট আনিতে হবে যে আপনি একটু স্কলকের নিচে আসবো এবং এখান থেকে ডাউট আনব সো ডাউটাতে ক্লিক করলো আমাদের কিন্তু এই যে লেভেলে গোহেডে ক্লিক করবো আমাদের কিন্তু এটা হয়ে গেছে এবং আমরা এখান থেকে ফাইভ মিলিয়ন পয়েন্ট নিয়ে নিব সো আমি কিন্তু লাইভ দুইটা অ্যাকাউন্টের দশ মিলিয়ন পয়েন্ট কীভাবে নেবেন সেটা কিন্তু দেখাই দিছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর